ক্রোয়েশিয়াদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল ডাচরা। এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়া অধিনায়ক বাভুমা। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে 43 ওভারে। তবে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে 8 উইকেটে 245 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ডাচরা। চার পেসার নিয়ে দল সাজিয়ে শুরু থেকেই ডাচদের চাপে ফেলে প্রোটিয়া বোলাররা। ইনিংসের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। তবুও ছোট ছোট জুটিতে এগিয়ে যাচ্ছিল ডাচরা। তবে শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং এক পুঁজি পায় নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ জুটি আসে মেরুয়ে ও এডওয়ার্ডসের ব্যাট থেকে। এই দুজন মিলে গড়েন 64 রানের জুটি। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ 78 রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। এছাড়াও সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রুয়েলফ ব্যান্ডের মেরুয়ে ব্যাট থেকে আসে 29 রান। তেজা নিদামানুরের ব্যাট থেকে এসেছে 20 রান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আরিয়ান দত্তের 9 বলে 23 রানের ঝোড়ো ইনিংস দলকে চ্যালেঞ্জিং পুঁজি পেতে সহায়তা করে। প্রোটিয়াদের হয়ে 2টি করে উইকেট নেন জ্যানসেন, এনগিডি এবং রাবাদা। 1টি করে উইকেট পেয়েছেন জেরাল্ড কুয়েটজি এবং মহারাজ। এর আগে বৃষ্টির কারণে টস দেরিতে অনুষ্ঠিত হয়। টস হওয়ার পর আবারও বৃষ্টি এলে ম্যাচ নেমে আসে 43 ওভারে।